অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে বাংলায় চাকরির অভাব হবে না, 40% চাকরি করে দিয়েছি। চাকরির কেস কোর্টে আটকে অনেক শিক্ষক নার্স নিয়োগ হবে, বাংলায় কোনোভাবেই চাকরি অভাব হবে না, ফের চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় চাকরির অভাব হবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, 40% চাকরি করে দিয়েছি, চাকরির কেস কোর্টে আটকে। চাকরির অভাব বাংলায় হবে না, 40% বেশি চাকরি করে দিয়েছি, আরও করে দেবো, কোর্টের জন্য আটকে আছে, অনেক টিচার নেওয়া হবে, অনেক পুলিশ নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে, শুধু আপনারা লক্ষ্য রাখবেন। বাংলায় চাকরির অভাব হবে না, 40% চাকরি করে দিয়েছি, যেখানে আমরা লাগাতার যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা হকের চাকরির দাবিতে দিনের পর দিন, বাংলা চাকরির অভাব হবে না। আমাদের প্রতিনিধি সন্তু সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, আমরা যখন লাগাতার দিনের পর দিন দেখাচ্ছি যে রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে বাংলায় চাকরির অভাব হবে না, অনেক নিয়োগ হবে, কি বলবে পুরো গোটা বিষয়টা নিয়ে? দেখো তোমায় জানিয়ে রাখবো, 2009 সাল থেকে কেউ, 2014 সাল থেকে SLST চাকরি প্রার্থীরা, 2016 সাল থেকে 1051 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন, তাদের কাছে প্রতিশ্রুতির গঙ্গা চলে এসেছে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে বলেছেন ভোটের আগে, লোকসভা ভোটের আগে যে চাকরি হবে। 2021 সালে ডবল চাকরির প্রতিশ্রুতি। আর যখন মুখ্যমন্ত্রী একথা বলছেন, আমি কথা বলার চেষ্টা করবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় চাকরির অভাব হবে না, 40% করে দিয়েছি, আরও চাকরি হবে, কোর্টের জন্য কিছু আটকে নেই। দেখুন, আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি, বারবার শুধু আমরা কথাই আমরা পেয়েছি, আলোচনা বৈঠক অনেক হয়েছে, কিন্তু আমরা চাই উনি যেটা বলছেন যে সেটা কোর্টে এসে বলুক, এবং ওনার সরকারি আইনজীবীদের বলুক, এজিকে বলুক, যে ওনারা যেন যোগ্যদের নিয়োগের ব্যাপারে একটা হলফনামা লিখিত আকারে কোর্টের কাছে জমা দেয়। কোর্ট কোনো দিন বলেনি যে যোগ্যদের নিয়োগ হবে না, কোর্ট কোনো কোর্ট নেই কোনো যোগ্যদের ব্যাপারে নিয়োগের ক্ষেত্রে কোনো স্টে নেই। মুখ্যমন্ত্রী একথা বলছেন, কি বলবেন? আমাদের নিয়োগটা পর্যন্ত এখনো কমপ্লিট করতে পারেননি, তাহলে উনি এই 40% নিয়োগের কথা কোন ক্ষেত্রে বলছেন? আর নিয়োগে তো কোন রকম বাধা নেই, করতে বলেই দিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে। নিয়োগে কোনো বাধা নেই, কিন্তু ভোটের আগে কি ললিপপ? কি মনে হয়, কি বলবেন আপনারা? দেখুন, এই রকম ললিপপ এর কথা অনেক আগের একটা স্মৃতি মনে করিয়ে দেয়। 2019 সালেও এরকম লোকসভা ভোটের আগে উনি প্রেস ক্লাবের সামনে তৎকালীন শিক্ষামন্ত্রীকে নিয়ে এসে বলেছিলেন যে তোমাদের সবাইকে নিয়োগ দিয়ে দেওয়া হবে ওয়ান টাইম ল চেঞ্জ করে। তো আমরা সেই ললিপপে আর চিড়ে ভিজবে না, এবার আমরা চাই নিয়োগ। উনি হয়তো বলছেন যে আপনারা কি চাইছেন? দেখো, তারা বলছেন নিয়োগ চাই, কিন্তু ভোট আসে, ভোট চাই, প্রতিশ্রুতির গঙ্গা বয়ে যায়, আবারও ভোটের আগে ললিপপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বলছেন বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা, এমনটাই বলছেন বাংলার চাকরি প্রার্থীরা। 1051 দিন ধরে তার রাস্তায় বসে রয়েছেন, কেউ গান্ধী মূর্তিতে বসে রয়েছেন, কেউ মাতঙ্গিনীতে বসে রয়েছেন, কেউ বা অন্য কোথাও বসে রয়েছেন, কিন্তু বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রশ্ন করছেন আর প্রতিশ্রুতির নামে আর কতদিন। আমি আমি আবারও আবারও চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই যে প্রতিশ্রুতি, এই যে কথা, কিভাবে দেখছেন? এই কথার বাস্তবতা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার কথা ভিত্তিহীন। উনি বলছেন 40% হয়েছে, তার মানে 60% হয়নি, 40-এর থেকে 60টা বেশি। 60% হয়নি মানে চাকরি সত্যি যোগ্য চাকরি প্রার্থীর এখনও চাকরি হয়নি। উনি বারে বারে বলছেন আমাদের চাকরি হবে 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 হবে, আমরা এটা শুনতে চাইছি চাকরি দিলাম, চাকরি হলো, এই বক্তব্যটা আমরা শুনছি। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, অর্থাৎ বলা যেতেই পারে যে ভোটের আগে শুধুমাত্রই প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়।